ওয়েলকাম টু আওয়ার শো। সকলকে আমাদের আর্ট আর্টিস্ট আড্ডার তরফ থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের মধ্যে যিনি রয়েছেন, যে গেস্ট আর্টিস্ট রয়েছেন, তার নাম হচ্ছে MD মোয়াজ্জেম হোসেন। আমরা তাকে জনি নামেই সকলে চিনে থাকি। উনি ব্যাচেলার্স করেছেন ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে, মাস্টার্স করেছেন প্রিন্ট মেকিংয়ে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে, এবং আবার পুনরায় মাস্টার্স করছেন এখন চায়না একাডেমি অফ আর্ট থেকে। আসুন আমরা শুরু করি আমাদের অনুষ্ঠান। আমরা জনির থেকে তার জার্নিটা সম্পর্কে একটু জেনে নেব। জনি, প্লিজ তুমি তোমার যদি এই তুমি কিভাবে আর্ট ফিল্ডে এলে এই জার্নিটা যদি আমাদের সাথে শেয়ার করো তাহলে খুব ভালো হয়। আসলে আর্ট ফিল্ড, আমি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, গ্রামের ছেলে। আমার ছোটবেলায় আমার মামা আর্টিস্ট ছিলেন। ছোটবেলা মামার শিল্পকর্ম ছবি আঁকা দেখেছি। মামার মতো ডিজাইনার ছিলেন, তার ড্রয়িং করতেন, ড্রয়িং এর হাত ভালো ছিল। তো সময় থেকেই একটা ছবি আঁকা, যেহেতু নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির অত ছবি আঁকার সাথে সরাসরি সম্পৃক্ত না, যেহেতু মামা আর্টিস্ট, একটা কৌতূহল কাজ করে মামাকে কিছু আঁকতে দেখলে হয়তো নিজের খাতায় বা নিজের যে খাতায় লেখি ওগুলাতে আঁকা আঁকির চেষ্টা করতাম। ঠিক আছে, তো একটা সময় পরে আবার কিন্তু ওই কন্টিনিউ করা হয় না, এবং আমাকে কোনো ছবি আঁকার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই ছোটোবেলা থেকেই। আমরা যেহেতু প্রাইমারি স্কুলে ছিলাম, আমাদের ওরকম ছবি আঁকার কোনো ক্লাস ছিল না, টোটালি আমার তেমন কোনো ছবি আঁকার ছিল না। পরবর্তীতে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হতে আসলাম, তখন দেখি যে ওই সময় জানতে পারি যে ছবি আঁকার উপরে পড়ালেখা হয় আর কি। ঠিক আছে, এর আগে তেমন ধারণা ছিল না, ইন্টারমিডিয়েটে একবার দুবার শুনেছি কিন্তু বুঝতে পারিনি। কিন্তু পরে মনে হইলো আচ্ছা তাই তো, এটাতে চেষ্টা করা যায়। আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার আগে ইউনিভার্সিটির একটা ইয়ার, যারা থার্ড ইয়ারে থাকে তারা হচ্ছে একটা কোচিং দেয় আর কি, যে কীভাবে পরীক্ষায় পাশ করা যাবে। তো লাকিলি হোক আর আনলাকিলি হোক, আমি আমার বড় ভাই তখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, ভাইয়াকে বললাম যে ভাইয়াও আগে আমাকে বলেছিল যে এখানে পড়তে পারিস, তখন ভাইয়াকে বললাম যে আমি এখানে পরীক্ষা দিতে চাই। তারপর ভাইয়া সব ব্যবস্থা করে দিল, এখানে কোচিং করলাম, সময় খুব অল্প ছিল। তারপর আমি খুব হার্ড অ্যান্ড সোল ট্রাই করি যে আচ্ছা, তুমি কি এই যে এই কোচিং এ ওখানে জয়েন করলে, তার আগে কি প্রাইমারিলি কোনো স্কুলে শিখেছো না ডাইরেক্ট ওই কোচিং থেকেই তোমার যাত্রা শুরু? হ্যাঁ, ডাইরেক্ট ওই কোচিং থেকেই যাত্রা শুরু। আচ্ছা, এবং আমি যখন কোচিং এ যাই তখন ভর্তি পরীক্ষার আর মাত্র 1 মাস আছে, তখন কোচিং এর সবাই 5-6 মাসের ট্রেন হয়ে গেছে, সবার দিকে তাকায় থাকি, সবার কাজ দেখি। কিন্তু আর সবাই আমাকে একটু অভ্যাস দেয়, মাত্র আসছো, আমি বলো যে ছবি টবি আঁকতে পারো, মানুষ আঁকতে পারো, আমি কিছুই পারি না, একটা লাইনও সোজা হয় না আর কি। কিন্তু আমার মধ্যে আমার ছোটবেলা থেকে আমার কিছু ব্যাপারে একটু গোড়ামি আছে, যে আমি যেটা চাই দৃঢ়ভাবে করতে চাই, আমার কিছু আমি করবো। সবাই আমাকে নিরাশা দিলেও যে এই অল্প সময় হবে না, কিন্তু আমি বলেছি আমি করবো, যেহেতু আসছি। সেই 1 মাস আমি বলবো যে আমি দুপুরে হয়তো কোনোদিনই ভাত খাই নাই রুটি কলা ছাড়া, কারণ সকালে ঘুম থেকে উঠেই আমাদের ইউনিভার্সিটির বাইরে একটা জায়গায় একটা মডেল বসে ফিগার ড্রয়িং পরীক্ষা হয় আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে। ফিগার ড্রয়িং বা স্টিল লাইফ বেশি হয়। তো আবার দুপুরের পরে মানে 1টা পর্যন্ত কোনো রকম ওই চারুকলা ইনস্টিটিউটের বাইরে, মানে এখন এটা ফ্যাকাল্টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, ওই বছরই আমি যখন ভর্তি হই ওই বছরই প্রথম ফ্যাকাল্টি হয় 2009 সালে। তো সকাল থেকে পার্কে ফিগার ড্রয়িং, তারপর কোনো রকম আধা ঘন্টার মতো সময় এর মধ্যে, এরপর আবার কোচিং শুরু, যেই কারণে এবং রাত 3টা 4টা পর্যন্ত, মানে হয়তো বললে হয়তো গল্পের মতো মনে হবে কিন্তু না, কারণ একটা বিষয় হচ্ছে তখন আমার ওইবার আমার সেকেন্ড টাইম ছিল, আর আমি ঢাকা ইউনিভার্সিটির লাস্ট আমি অন্য একটা ইউনিটে পরীক্ষা না দিয়ে আমি সেটা বলেছি একই সময় পরীক্ষা ছিল, আমি সেটা নিয়েছি আমি চারুকলার কোচিং করব, যেই কারণে আমার এরকম ছিল। আমার আর আমার আগের বছর আমি ঢাকা ইউনিভার্সিটির চান্স পাইনি, কিন্তু অন্য কোনো জাতীয় বিশ্ববিদ্যালয় আমি ভর্তি হইনি। আমার টার্গেট ছিল আমি যদি পড়ি তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, কারণ হচ্ছে বাংলাদেশে আমার বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো, সবসময় দেখতাম
অন্যরকম একটা অনার করতে সবাই, যে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার মনে হয় এরকম জিদ যে আমি যদি পড়ালেখা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, আর নয়তো আর কোথায় পড়বো। আমি সেকেন্ড টাইম অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিইনি, আমি চারুকলা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছি, অন্য কোথায় আমি পরীক্ষা দিইনি। তো যেই কারণে আমি খুব ওই সময় ওই 1 মাস ফুল মানে কোনো সময় আমি ওয়েস্ট করিনি ওই সময়, বিশেষ প্রয়োজন ছাড়া। তো চান্স পেয়ে গেলাম লাকিলি, আমার তো লাকিলি বলবো, অবশ্যই লাকিলি। তোমার ব্যাচেলার্স এর সময় কোন ডিপার্টমেন্ট ছিল? আমার ব্যাচেলার্স আমার শুরু হয়েছে ফিল্ম মেকিং থেকে এবং এখন পর্যন্ত ফিল্ম মেকিং এ আছে। আমি রবীন্দ্রনাথ আচ্ছা আচ্ছা ফিল্ম মেকিং এবং চায়নাতেও ফিল্ম মেকিং এ মাস্টার্স করছি। তো আমার ওই পিছনের জার্নি বা পূর্বের জার্নি ওরকম মানে কোনো আর্টের কোনো ইয়ে ছিল না, কিন্তু আমি যে বললাম যে ছোটবেলায় আমার ইয়ে ছিল যে মামারটা দেখে যে আমি আঁকার ট্রাই করতাম, কিন্তু কোনো আর্ট স্কুলে যাওয়ার সুযোগ হয়নি। আচ্ছা, তুমি তুমি তো মাস্টার্স করেছো রবীন্দ্র ভারতী থেকে, প্রথমে প্রিন্ট মেকিং নিয়ে, তারপরে আবার এখন মাস্টার্স করছো চায়না একাডেমি অফ আর্ট থেকে, সেটাও প্রিন্ট মেকিং এ। তো এই যে ডাবল ভাবে প্রিন্ট মেকিং এই তুমি মাস্টার্সটা করছো, এটার কারণটা কি? মানে ওখানে কি টেকনিকগত ভাবে চায়নায় শেখানোর ধরনটা আলাদা? মানে ধরো আমরা এখানে যেভাবে কাজ করি, সেখানে কি চায়না একাডেমিতে কি তার ধরনটা কিছুটা আলাদা, না তুমি প্রিন্ট মেকিং এর ওপরই আরোই আরো এক্সপেরিমেন্টাল কিছু শেখার জন্যই তুমি চায়নাতে প্রিন্ট মেকিং নিয়েই মাস্টার্স করছো? তার আগে একটু আগে থেকে শুরু করি, সেটা হচ্ছে আমি যখন মানে ভর্তি হই তখন আমার পেইন্টিং নেওয়ার সুযোগ ছিল। আমার চারুকলা এক পরিচিত বড় ভাই ছিল, উনি আমাকে পেইন্টিং এই খুব জোর দিয়েছিল। তো আমি মানে চান্স পাওয়ার পরে কিছুদিন ঘুরে দেখছি যে প্রিন্ট মেকিং এর ইনফ্রাস্ট্রাকচার মানে ওদের কাজের ধরন অন্য একটা মিডিয়া থেকে। তারপর আমার ভাইবার আগে আমাকে বলে দিছে বুঝাই তুই কিন্তু পেইন্টিং নেই, ভাইবার সময় আমি যাই বলছি প্রিন্ট মেকিং দেন, ঠিক আছে? তো বের হয়ে আমি বলছি যে আমি তো প্রিন্ট মেকিং নিয়েছি, কেন পেন্টিং ছিল না? আমি বললাম ছিল কিন্তু আমি প্রিন্ট মেকিং নিয়েছি, মানে খুব বকা দিয়েছিল। তারপরে যাই হোক, আমি রবীন্দ্র ভারতীতে পড়তে গেছি প্রিন্ট মেকিং এর জন্য। আমি রবীন্দ্র ভারতীতে আমার সেশন ছিল 2014 সালে আমি যাই। এর আগে আমি 2012 সালে একবার ইন্ডিয়াতে যাই, গভর্নমেন্ট আর্ট কলেজ, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী মানে শান্তিনিকেতন দেখার জন্য। যে এর পিছনের কারণ ছিল আমাদের ডিপার্টমেন্টের ওই সময় প্রায় সব টিচারেরই মাস্টার্স হচ্ছে ইন্ডিয়া থেকে, রবীন্দ্র ভারতী বরোদা এবং শান্তিনিকেতন। তো আমার ইয়ে হয়েছে যে আমি মাস্টার্স ইন্ডিয়াতে করবো একদম ফার্স্ট ইয়ার থেকেই। আমি প্রিন্ট মেকিং এর যেহেতু আমাদের শিক্ষকরা সবাই ইন্ডিয়া থেকেই পড়ালেখা করছে, তো আমারও সেখানেই যেতে হয়। তো এই তখন আমি 12 সালে আমি সিলেক্ট করি যে আমি রবীন্দ্র ভারতীতেই করবো। তো এইবার লাকিলি ICC এর স্কলারশিপে রবীন্দ্র ভারতী এবং শান্তিনিকেতন দুটাই হয়, কিন্তু আমি রবীন্দ্র ভারতী চুজ করি। কাজের পরে প্রেম করা ছাড়া কোনো কাজ নেই, খুব ব্যস্ত লাইফ লিড করেছি এবং আমি এখানকার ছাত্র রাজনীতিতেও আমি সক্রিয় ছিলাম। তো আমার যে কারণে রবীন্দ্র ভারতীর শহরের লাইফটা পছন্দ হয়েছে, শহরের লাইফ। ওই সময় আমি 2012 সালেই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি বা চিৎপুরের ওই জায়গাগুলা দেখেছি। তো আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে, শান্তিনিকেতন ভালো লাগছে, শান্তিনিকেতন খারাপ লাগে নাই, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি যদি প্রেম না করি আমি বোর হয়ে যাবো। তো যে সে কারণে মনে হয়েছে যে না, আমার আমি লাইফটাকে গতিশীল রাখতে চাই, মানে আমার পার্সোনাল ওপিনিয়ন যে কারণে আমি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি জয়ন্ত নস্ক রবীন্দ্র ভারতীর শিক্ষক, ওনার কাজ আমি 2011 সালে আমি বাংলাদেশে দেখেছিলাম এবং 2012 সালেও যখন গেছি ওনার কাজ, আমার প্রিন্ট মেকিং এর কাজ অসাধারণ লেগেছে। এর কারণ হচ্ছে বাংলাদেশে আমি জানি না অন্য কেউ কিভাবে নিবে যে এচিং বা ইন্টারভিউ প্রসেসটা অত বেশি ডেভেলপ না আমার মনে। আমাদের যে ফুটকাটটা অনেক বেশি এগিয়ে যাচ্ছে এখন, অবশ্য অনেকেই এচিং করতেছে, ভালোভাবে এচিং করতেছে, কিন্তু ওই সময়ের প্রেক্ষাপটে আমার যেমন হয়েছে আমি
ব্যাচেলার একটা স্টুডেন্ট হিসেবে। তো জয়ন্ত স্যারের কাজ আমার অসাধারণ কাজ, আমার কাছে মনে হচ্ছে যে এরই আমার গুরু বানাতে হবে, মানে এর সাথে আমি কাজ করি অনেস্টলি। তবে যদিও এইখানে দেখলাম যে যেগুলো আমার মন চাইছে আমার ব্যাগ আছে, আসলে কিভাবে হয়েছে জানি না। তো আচ্ছা, যেটা প্রশ্ন ছিল চায়নাতে আমি গেলাম, এরকম হচ্ছে আমার প্রত্যেকটা ধাপেই যে আমি সিলেক্ট করেছি যে আমি এই কাজটা করবো। আমার চায়না প্রিমে, আপনারা জানেন যে প্রিমে কি বা উৎকাট যে শুরুটাই হয়েছে চায়নাতে। আমি ব্যাচেলারে, আমি হয়তো আপনি আমার উৎকাট দেখে থাকবেন, ব্যাচেলারে আমি উৎকাট করেছি। আমাদের বাংলাদেশি উৎকাটের রবীন্দ্র ভারতী থেকে পড়ে আসছে আনিসুজ্জামান, আমাদের প্রিম মেকিং ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। উনি জাপান থেকে পড়ে আসার পরে বাংলাদেশের উৎকাটে খুবই ভালো করছে এবং বাইরে ইন্টারন্যাশনাল অনেক অ্যাওয়ার্ড আছে। উনি বাংলাদেশের বর্তমানে উৎকাটের সেরা আর্টিস্ট বলা যায়, খুবই ইয়াং প্রফেসর। তো ওনার সরাসরি কাজ করতাম এবং অনেক কাজ করেছি। তো ইন্ডিয়াতে যে জয়ন্ত স্যারের সাথে কাজ করেছি এবং রবীন্দ্র ভারতীতে পাশ করার পরও আমি লাকিলি জয়ন্ত স্যার বললো যে তুমি না আমার সাথে কাজ করতে চাইছিলা, আমি বললাম হ্যাঁ স্যার চাইছিলাম করতে। পাস করার পর প্ল্যান, স্যার পাস করার পর তো কোনো প্ল্যান নেই দেশে যেতে, তুমি চাইলে আমার বাসায় থাকতে পারো, আমার স্টুডিওতে থাকতে পারো। তারপর তার স্টুডিওতে আমি দীর্ঘদিন ছিলাম, আমার যেটুকু ভিসা ছিল 4 মাসের, তার সাথে আমি যিনি কাজ করেছি আমার একটা সৌভাগ্য আছে। এটা আমার মানে আমার চিন্তাও ছিল না যে আমি জয়ন্ত স্যার নিজে অফার দিবে যে তুমি আসো আমার স্টুডিওতে থাকো কাজ করো। তারপর আমার ওই কিন্তু আমার উৎকাট এবং উৎকাট এচিং লিথোগ্রাফি সবগুলোতেই আমি কাজ করেছি এবং বলবো না যে কোনোটাই খারাপ লাগে। আর আমার শেখার আগ্রহ বেশি, যেটা নতুন দেখি ওটাই শিখতে ইচ্ছে করে, মনে হয় যে এটা আমি পারবো না এটা কীভাবে হয়। তো উৎকাটের হচ্ছে যে ওয়াটার বেস উৎকাটটা আমি পারি না, আমার মনে হয় প্রিন্ট মেকিং এর যত মাধ্যম আছে মোটামুটি সবই আমি পারি। আমি যেগুলো সামনে আসছে বা জানাশোনা বা রিনাউন্ড যেগুলো, তো ওয়াটার বেসটা পারি না। আমার ইচ্ছে ছিল যে চায়নাতে যে আমি ওয়াটার বেস উৎকাট ছিল, আর চায়নার যেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমার লাস্ট আমার আমি আমার কিছু কাজ হয়তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আমি কিছু কাজ, ওই কাজগুলো আমার চায়নাতে করা। আমি উৎকাঠের এক্সপেরিমেন্টটা আমি করতে চাইছি চায়নাতে, যে একবারে স্টিল ওদের কাছ থেকে ওদের মানে একবারে মানে যেখান থেকে শুরু সেই জায়গার সাথে নিজের। আমরা নেটের কারণে দূর থেকে অনেক কিছু দেখি বা বুঝি, কিন্তু আমার যেটা ধারণা হচ্ছে যাকে আমার পছন্দ হয়, কেমন আমার আরেকটা পছন্দ ছিল রবীন্দ্র ভারতীতে যখন আমি গড়িয়ার এই দিকে সম্ভবত 2016 সালেই হবে কৃষ্ণা রেড্ডির একটা এক্সিবিশন হয়েছিল, তার কাজে দেখার পর মনে হয়েছিল যে এর সাথে আমি কাজ করি। কিন্তু আমার দুর্ভাগ্য যে কৃষ্ণা রেড্ডি এখন আমাদের মাঝে নেই, আমার ওই সময় মনে হয়েছিল যেমনি হোক উনি সম্ভবত আমেরিকাতেই তো ওই সময় থাকতাম, হচ্ছে তাকে আমি আমেরিকা যেয়ে আমি তার সাথে কাজ করি। কারণ ওনার কাজ আমি যখন সামনাসামনি দেখেছি, মানে নেটে একরকম দেখেছি, নেটে আমার কাছে দেখে খুব আমি কেন বুঝতে পারি না, মানে এই যে স্পেসিফিক যেইভাবে সে অ্যাপ্লাইটা করছে হয়তো আমি খেয়াল করিনি বা সামথিং এলস। আমরা এমনিও ফটোগ্রাফিতে দেখে কাজের অ্যাকচুয়াল যে গ্ল্যামারটা, আমার মনে হয় এটা আমার পার্সোনাল অভিমত, যে আমরা যতটা আমরা রিয়েলি একদম চোখের সামনে দেখি আমরা যে গ্ল্যামারটা কাজের ফিল করি সেটা আমার মনে হয় কোথাও না কোথাও ফটোগ্রাফিতে এসে কিছুটা ডাল হয়ে যায়। তো আমি ওই কৃষ্ণারেডি কি বলবো আর্টিস্ট বা স্যার বলি, ওনার কাজ যখন আমি দেখেছি, আমি আসলে আমি 6 বার পুরো এক্সিবিশনটা ঘুরে দেখেছি, বেশি কাজ ছিল না, 23টা কি 24টা প্রিন্টের কাজ ছিল আর 5টার মতো স্কাল্পচার ছিল, 5টা বা 6টা হতে পারে। তো আমি মানে কতক্ষণ ছিলাম, আমি প্রায় দুপুর দিকে গেছি, সন্ধ্যা হয়ে গেছে, মানে এক্সিবিশনের পরে আমার মাঝখানে বসেছি, আমি আসলে মনে হচ্ছে আমি দেখলামটা কি, কারণ আমি তো আমি এর আগে আমি ইতিমধ্যে রবীন্দ্রনাথের ডিসকোসিটি করেছি। সো উনি যেইভাবে এই জিনিসগুলো আমি আচ্ছা,
আচ্ছা, উমেশ দা তোমার কাছে একটা প্রশ্ন রেখেছেন, বলছে, উনি বলছেন যে চায়নাতে পড়াশোনার সময় তোমার কি ভাষাজনিত কোনো সমস্যার এতে তুমি পড়েছো, মানে তোমার কি কোনো ভাষাজনিত সমস্যা হয়েছে? আচ্ছা এখানে হ্যাঁ, একজন হয়তো বলেছে ভাষাজনিত, অনেকেই হয়তো প্রশ্ন করতে পারে খাবার জনিত সমস্যা হ্যাঁ হয়েছে। হ্যাঁ, হ্যাঁ সমস্যা সমস্যা হয়। আর আমি বলে রাখি, আমি আসলে রবীন্দ্রভারতীতে ইন্ডিয়া যাওয়ার পর অনেক আমার সমস্যা হয়েছে, বা ইন্ডিয়াতে যখন আমি যাই তখন ওই যে আমার যে বাংলাদেশের যে গুরু শিল্পী প্রাণিসুর চামানের কথা বললাম, উনি রবীন্দ্রভারতীতে পড়েছে, উনি আমাকে বলেছে জনি এখানে যাও, 6 মাস পর সব ঠিক হয়ে যাবে, 6 মাস থেকে তুমি অ্যাডজাস্ট করবে। আমি রবীন্দ্রনাথে যাওয়ার পর মনে হয়েছে 6 মাস পরে যখন ঠিক হয়ে যাবে, এখন 1 মাস হয়েছে, তাহলে এখন কেন ঠিক হবে না? আমি যদি যে জিনিসটা 6 মাস পরে অভ্যস্ত হয়ে যাবো, সেই জিনিসটা আমি এখনই অভ্যস্ত হয়ে যাবো। তো ওই 1 মাস একদম পর থেকেই যখন আমার এই কথাটা আমি এইভাবে ডিটারমাইন্ড হলাম, এরপরে আমার খুব বেশি অসুবিধা হয় না এই কথাটায়। আমি চায়নাতে গিয়েছি এই জিনিসগুলা মেনে, আমি হয়তো মুসলিম, ওরা শুকর খায়, সবচেয়ে হয়তো শুকর, এই বিষয়গুলোকে আমি পিছনে রেখেছি। আমার লক্ষ্য আগে, আমার স্বপ্ন পূরণে কষ্ট করতে হলে সেটাকে আমি হাসি মুখে মেনে নিই, যে কারণে ল্যাঙ্গুয়েজগত তো অবশ্যই প্রবলেম হবে, কারণ ওরা ম্যাক্সিমামই চাইনিজ ছাড়া ইংলিশ বোঝে না, বা স্টুডেন্টরা যারা ইংলিশ জানে তারা হয়তো বলতে পারে না, মানে চর্চা নেই, আচ্ছা, বা ওরাও শাই ফিল করে। এই ধরনের সমস্যা হয়েছে। যেটা হয়েছে কি, আমাদের আমার ইউনিভার্সিটি হচ্ছে চায়না একাডেমি অফ আর্ট, তো আমরা যে ডর্মে ছিলাম সেখানে প্রায় 200-র মতো হবে ফরেন স্টুডেন্ট এবং সিনিয়র জুনিয়র মিলে, তো সেই কারণে এবং ওদের সবকিছুর ডিরেকশন ক্লিয়ার যে এখানে যাও, এখানে সিম নাও, এখানে ব্যাংক অ্যাকাউন্ট করা, মানে একদিনের মধ্যেই আমি যখন হোটেলে গেছি, যাই দেখি আমার যাওয়ার সাথে সাথে রিপোর্টিং হয়ে গেল, একটা জায়গায় সিগনেচার করলাম, হয়ে গেছে, রুমের চাবি দিয়ে দিল, যে দেখি রুমের মধ্যে এসিও আছে, বেড, বিছানা, টেবিল, সব আলমারি সব আছে। বললাম কি ব্যাপার, কারণ আইসিসি এর স্কলারশিপ যদিও আমার জীবনের একটা খুবই উল্লেখযোগ্য ব্যাপার, বা ইন্ডিয়ান সময়টা, কলকাতার সময়টা আমার সহযোগ, কিন্তু প্রথম 1 মাস এই স্কলারশিপ খুবই পেইনফুল, সরি টু সে। তো সেইরকম একটা প্রিপারেশন ছিল চায়নাতে, যে হ্যাঁ 1 মাস মানে কি বলবো, আইসিসিআর মানে ইন্ডিয়াতে যখন গেছি 1 মাসের ওই সময়টাতে মনে হয়েছে আমার আত্মহত্যা করে মরা উচিত, কারণ বাংলাদেশে ব্যাক করার সিচুয়েশনে সবাই কি বলে আসছি, পড়ালেখা করতে আসছে, কিন্তু চায়নাতে যে এরকম একটা, কিন্তু সেই 1 মাস আমি এত শিখছি, কারণ 2 বছর হয়তো 2 বছরে শিখে আমি 1 মাসে শিখে গেছি, কারণ আমাকে সেই ব্যারাকপুর SBO অফিসে যাইতে হয়েছে একা, চিনি না আমাকে, আবার শিয়ালদাতে যে যে বাড়ির এগ্রিমেন্ট করতে হয়েছে, 14 দিনের মধ্যে বাসা ভাড়া নিতে হয়েছে, ব্রোকার দালাল সবকিছু মিলে জীবন তেজপাতা হয়ে গেছে, কিন্তু অনেক কিছু শিক্ষা ওই সময় হয়ে গেছে, কলকাতার লাইফটাকে ওই সময়ই আমি বুঝে ফেলছি আসলে কি, যেই কারণে ওই 1 মাস যত খারাপ তত আবার ভালো পরের সময় গুলা কাটানো যায়। কিন্তু চায়নাতে প্রথম সব ক্লিয়ার ছিল, এবং খাবারও অন্যরকম ছিল, কিন্তু আমি মেনে নিছি আমি সব খাবো, সিনিয়রদের সহায়তা নিছি, আর ওদের মোবাইল অ্যাপস আছে, উইচ্যাটে চালাই, ওখানে টিচারদের গ্রুপ আছে, স্টুডেন্টদের প্রথম দিন সব গ্রুপ করে দিচ্ছে যে কোনো অবজেকশন, আর ওদের ওই বাইডু ম্যাপ আছে, যে ডিরেকশনে বলে দিবে যে কোন কত নম্বরের বাসে করে আমি যাব, বা এই বাসের পরে যদি এই বাসটা গন্তব্য পর্যন্ত না যায়, তারপর মেট্রোতে গেলে কত নম্বর মেট্রো, কোন লেনে যাব, এভরিথিং ওই ম্যাপের মধ্যে, এবং আমাকে কার মোবাইল পে, অনলাইন সিস্টেম, তো এই কারণে ইজি হয়ে গেছে। আবার অসুবিধা হইলে কিছু ফরেনার যারা আছে তাদেরকে জিজ্ঞেস করতেছি, অনেকদিন তাদেরকে ডিস্টার্ব করছি, দরজায় নক করছি, ভাই ফোনে একটু এটা বলে দেন, বা ওই যেটা ফোন দিছি যে আচ্ছা এখানে এই সমস্যা, এই ধরনের সমস্যা হয়েছে, কিন্তু আমি পজিটিভ ছিলাম যে আমি ওভারকাম করবো, আমি ডিটারমাইন্ড, সেই কারণে কষ্ট, আমি আমার কষ্টের কথা খুব বেশি মনে করতেছি না, কারণ ওইগুলাকে আমি উপভোগ করছি। আচ্ছা, ওখানে কি বেসিক্যালি তুমি কি ইংলিশেই কথাবার্তা বলো? না এখন তো চায়নাতে ইংলিশ হচ্ছে, যা ফরেনার যে স্টুডেন্ট আছে ওদের সাথে ইংলিশে কথা বলি, আর আর এমনিতে আরেকটা মোবাইলে একটা অ্যাপস আছে, এই যে গুগল ট্রান্সলেটর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও হেল্প করছে, এটা আমি ভুলে গেছি। আচ্ছা, এটাতে যেখানে দোকানে যদি কোনো সমস্যা হয় ইংলিশে লিখে দিছি, বা স্পিকারেও বলে দিছি, বা ওরা বললে সেটা কনভার্ট করছি,
তো এইভাবে আর ওই ফরেনারদের সাথে ইংলিশে করা হয় আমাদের বন্ধুদের সাথে। আর এখন আমি চাইনিজ পারি মোটামুটি, ডেইলি লাইফের এভরিথিং সবই পারি, হয়তো লোকালদের সাথে কথা বলতে গেলে একটু অসুবিধা হয় কারণ অনেক সিনোনিমের ব্যাপার আছে যেটা আমি জানি সে ও হয়তো অন্যটা বলতেছে, এরকম একটা ইয়ে হয়। বা কেউ যদি আস্তে আস্তে বলে ওরা আবার ভেরি ফাস্ট, যে কারণে বুঝতে অসুবিধা হয়। কেউ যদি আস্তে আস্তে বলে বা আমার ক্লাসমেটদের কথা কারোর সাথে যদি একটু গল্প করি তখন আবার তার অ্যাক্সেন্ট আমরা বুঝতে পারি। আরেকটা আমি আমার সিটি ছিল হাংজু সিটি, ওই সিটির ওই লোকাল ল্যাঙ্গুয়েজ আমাদের চাইনিজ টিচাররাও বোঝে না। আমাদের মানে অনেক বড় দেশ তো, কান্ট্রি অনেক বড়, অনেক ভাষা প্রত্যেকটা স্টেটের ল্যাঙ্গুয়েজ, যেমন ইন্ডিয়াতে ভাষার কোনো শেষ নেই। একদম, কেউ বলে ভাষার কোনো মানে ইন্ডিয়ার ভাষা কেউ জানেই না, আবার কেউ হয়তো 30-50 এরকম ডেফিনেশন দেয়, ওরকম চায়না তো অজস্র ভাষা। আচ্ছা আচ্ছা, এবার তোমার কাছে আমাদের যে মানে আমার যে পরের প্রশ্ন সেটা হচ্ছে তোমার টেকনিক সংক্রান্ত। আগে তুমি তুমি আমাদের যেভাবে বললে যে তুমি যখন মানে ব্যাচেলর স্টার্ট করবার আগে তুমি সেরকমভাবে ওই 1 বছর ম্যাক্সিমাম বা 2 বছর তুমি নর্মাল আঁকা শিখেছো, তারপরে সেভাবে ফিগারেটিভ তার আগে কিছু আঁকতে পারতে না। তো কিন্তু তোমার যে ব্যাচেলর হ্যাঁ হ্যাঁ 1 মাস যে তুমি শিখেছো, কিন্তু আমরা তোমার ব্যাচেলার্স এর যে কাজগুলো দেখলাম ওখানে খুবই রিয়েলিস্টিক কাজ করেছো তুমি। তো ওই যে ফিগারেটিভ আঁকার ধরন বা ওই যে অতটা রিয়েলিস্টিকে পৌঁছানো, এই এই জায়গাটা তুমি কিভাবে অ্যাচিভ করলে? এই জায়গাটা এই জায়গাটা যেমন ধরো আমি প্রায় 2 বছর এরকম হয়েছে যে 2 বছর মানুষজন প্রতিদিন এসে একই জায়গায় দেখছে। ক্লাসের পরে আমার কিছু সিডিও ছিল, ক্লাসের পরে কি একটা সময় মনে হয়েছে কি যে আমার মার্কস খারাপ হচ্ছে। তো সেটা অবশ্য শুধুমাত্র কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না সেজন্য না, ছাত্র রাজনীতির কারণে খারাপ হচ্ছিল। কিন্তু আমি যেহেতু আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব বেশি ভালো না, তো আমার আগাগোড়াই প্ল্যান ছিল যে অবশ্যই রেজাল্ট ভালো করতে হবে বা ভালো করে পড়াশোনা করতে। তো যখন বুঝলাম যে আমার রেজাল্ট আমি সরি আমার মোবাইলে ফোন চলে আসছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো যেটা বলতেছিলাম যে আমি যে 2 বছর মানুষজন একই জায়গায় দেখছে, একই রুটিন, ক্লাসের পরে একটা জায়গায় বসে স্কেচ করতেছি, এরকম হচ্ছে একই স্কেচ 15 দিন ঘুরে করছি। একটা সময় ছবি আঁকতে ভয় পাইতাম, শিক্ষকদের খুব উৎসাহ ছিল, যেমন এক শিক্ষক আমাকে একবার একটা এক জায়গায় মারামারি করতে দেখে ফেলে, তিনি আমাকে অপছন্দ করতেন। তো কিন্তু ওনার হাতে সাথেই হাতে করি তাই কিন্তু পেন্সিল চালাইতে ভয় করতেছে। ঘটনা হয়েছে যে বললাম তুমি যে পেন্সিল চালাইতে ভয় করতেছো, তুমি পিস্তল চালাইবা ঠিক, তখন আমার কাছে মনে হয় আসলেই তো তাই। তো এরপর আমাকে আমার পেন্সিল চালাইতে ভয় হয়নি, উনি বলছে তোমার পেন্সিল তোমার কাগজ তুমি চালাবা। সো এত এরকম ভাবে কাজ করছি সকাল সন্ধ্যা প্রায় 2 বছর কাজ করছি। আমাদের সিনিয়র এক বড় ভাই আমাকে বলছে, আমাকে না পাশের লোকজনদের বলছে, তারা এসে আমাকে বলছে যে জনির তো কাজের ইমপ্রুভমেন্ট নেই, এত কাজ করতেছে গাধার মতো এত কাজ করে ওর কাজের কোনো ইমপ্রুভমেন্ট নেই। তো আমি পাত্তা দিইনি কারণ আমার আমি আমার শিক্ষকরা একটা সময় বলছে যে তারাও ব্যাকগ্রাউন্ড ওরকম ছিল না, কিন্তু চেষ্টা করছে। এখন যখন কাজ করছি তখন তারা উৎসাহ দিচ্ছে। আমি একবার আমি গতকাল এক বন্ধুর সাথে কাজ কথা বলছিলাম, উনি তো ভর্তি করি চারুকলা ভর্তির আগেই ভালো পোর্ট্রেট করতো, বলে এখন পারি না। কেন এক বড় ভাই খুব জানাই খালি বলতো না পোর্ট্রেট হয় না হয় না হয় না, এরপরও পোর্ট্রেট করাই ছাড়া দিয়ে সাথে দিচ্ছে। আমাকে আমি একবার ওয়াটার কালার করতেছিলাম, ফার্স্ট ওয়াটার কালারে কালার ল্যান্ডস্কেপ করতেছিলাম, আমার এর আগে ব্ল্যাক এন্ড করতেছিলাম। এক বড় ভাই আর গার্লফ্রেন্ড এসা বলতেছে যে নিজেরাই বলতেছে ওয়াটার কালারের রং মইরা গেছে, ঠিক আছে। তো আমি খুব ব্যথিত হইলাম কিন্তু আমি কাজটা ছাড়িনি, আমি হচ্ছে কোনো কিছু শুরু করলে ছাড়ি না, শেষ দেখে ছাড়ি না, কাজ কমপ্লিট করছি। তো আমি যখন বলি আমাদের ফার্স্ট ওয়াটার কালার কালারে আর কি ল্যান্ডস্কেপ ছিল,
মার্কিং এ আমাকে কাজ দেওয়া হয়েছে, অনেকের কাজ কালারফুল ছিল, কিন্তু আমাকে বললো যে তোমার কাজটি একমাত্র কমপ্লিট হয়েছে, মানে ডার্ক আলো ছায়া যেখানে আলো আছে কালার দেখে নাই, কারণ যেহেতু ফার্স্ট যারা ওইভাবে ইচ্ছা হচ্ছে যে কালার তুমি যদি ওয়াটার কালারটা এক মাস করো তোমার হাতে আসবে, 6 মাস করলে আরো হাতে চলে আসবে, কিন্তু কাজ শেষ করতে হবে, একটা কাজ ঘুরে শেষ করতে হবে। তো এরকম সমস্যার সম্মুখীন হয়েছি বহু, মানে এই যে কালার মরে যাওয়া, কারণ আমি ওয়াটার কালার করতেছি, আমি আসলে কাজে আমাকে কেউ কাজের ক্ষেত্রে যদি বলে যে হচ্ছে না আমি লজ্জা পাই না, আমি যখন জুনিয়রদের সাথে যখন আমার সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমার ড্রয়িং ভালো হচ্ছে না, কিন্তু আমার ইয়ারের বন্ধুরা ড্রয়িং করা ছেড়ে দিচ্ছে কারণ অনেক জুনিয়র আসছে ভালো ড্রয়িং করে, কিন্তু আমি তাদের সাথে বসে ড্রয়িং করছি, আমি কন্টিনিউ করছি, আমার জুনিয়ররা আমাকে দেখাইছে যে ভাই ওয়াটার কালার আপনার এই কালারটা কিন্তু হয় নাই, আচ্ছা ঠিক আছে হবে, আমি ধৈর্য ধরছি, আমার আমি যখন ফার্স্ট ইয়ারে আমার যখন চান্স পাই আমি প্রায় শেষের দিকে ছিলাম, আমি 2009 থেকে 2013 সালে 12 এবং 13 সালে 2009 থেকে আমার শুরু জানি 12 এবং 13 সালে 13 সালে হচ্ছে কি আমার বাংলাদেশের সরকারি এবং বেসরকারি অ্যাওয়ার্ড ছিল 9-8টা, যেখানে আমাদের ইয়ারের তেমন কারোই হয়তো একজনের একটা বা দুটা অ্যাওয়ার্ড ছিল, কিন্তু অ্যাওয়ার্ডটি আমি মূল্যায়ন করতেছি না কারণ অ্যাওয়ার্ড অন্য অনেকভাবেই আসতে পারে, আমি মনে করি অনেক ভালো কাজ ছিল না বিধায় আমি অ্যাওয়ার্ড পাইছি, তো যাই হোক কিন্তু আমি কিন্তু পার্টিসিপেট করেছি, আমি আমার স্যার বলেছে তোমার অ্যাওয়ার্ড পাওয়া দরকার, মানে একটা ভালো কাজ প্রেজেন্ট করার আমার ওইটাই ট্রাই ছিল, আমি ক্লাসের বাইরে আমার যে কাজগুলো আমি তো ম্যাক্সিমাম কাজই আপনাকে পাঠাইছি ক্লাসের বাইরের কাজ, এবং এবং যেটা দেখবেন যে যদি সাইজ দেখেন ওগুলো 2 ফিট 2.5 ফিট করে কাজ, সেটা কিন্তু যদি বাংলাদেশের প্রেক্ষাপটে ওই সময় এখন অনেকেই উৎকাটে বড় করে, ওই সময় খুব কম 2-1 জন ওই আনিসুজ্জামান আনিস ছাড়া আমাদের ওই সারি একটু বড় কাজ শুরু করে, তাকে দেখে আমি ভাবছি যে আমি কেন করবো, সবাই ছোট ছোট কাজ করে। আচ্ছা, এখানে শৈবাল দুটো কোয়েশ্চেন রেখেছে, ও বলছে যে তুমি যদি উটকাটের তুমি যেভাবে কাজ করো উটকাটের টেকনিক গুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করো ভালো হয়, আর সেকেন্ডলি বলেছে যে ব্লকস গুলো কি তুমি আলাদাভাবে ব্যবহার করেছিলে, মানে ওই ব্যাপারটা তোমার যে প্রথম দিককার যে কাজ যেগুলো মানে যেগুলো আমরা রিয়েলিস্টিক ধরনের কাজ দেখেছি, তোমার চায়নাতে গিয়ে যে ধরনের কাজ সেটা আমরা পরে আসছি, কিন্তু তুমি প্রথম দিকের যে কাজগুলো আমাদের দিয়েছো সেই কাজগুলোতে কি অনেকগুলো ব্লকে ব্লকে কাজ করেছো, ওই ডিটেলে যদি আমাদের একটু উটকাটের টেকনিকটা শেয়ার করো। উটকাট করার আগে আমি ভালো করে লেআউট করে নিছি, প্রিন্টের সবাই তো লেআউট করে নেয়, তবে আমার যেটা হচ্ছে যে উটকাট আমার ভালো হওয়ার কারণ হচ্ছে আমি পেন্সিল স্কেচে ভালো ভালো পারতাম আর কি, এখনো আশা করি ভালো পারি, আসলে এটার বিষয় যে আমি ছোট থেকে ড্রয়িং এ যেহেতু ব্যাকগ্রাউন্ড ছিল না, ড্রয়িং এর অবস্থা খারাপ ছিল, যে কারণে শুরু থেকেই আমি সেটাকে স্কেচ করে ম্যানেজ করার চেষ্টা করে নিয়েছি ড্রয়িংটাকে, যেই কারণে ওই ব্ল্যাক এন্ড আমি ওয়াটার কালারও ব্ল্যাক এন্ড হোয়াইট অনেক করেছি এবং উডকাটও ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে শুরু, যেই কারণে আর আমার ওই কালার ডিভাইডটা করে নিতাম, যেই কারণে হচ্ছে যে আমার উডকাঠের 4-5টা ব্লকে আমি শুরুর কাজগুলো সবই 5টা ব্লকে ছিল ম্যাক্সিমাম, যেগুলো কালারে উডকাঠের সবই 5টা ব্লকে, যদিও আমার অনেস্টলি আমি ট্রাই করতাম 4টা ব্লকে শেষ করার, কিন্তু ওই সময় 4টা ব্লকে শেষ হওয়ার পরে কিছু জায়গা মনে হয়তো আরও দরকার, এটাই অনেস্টলি আমি 4টা আমি পারি নাই বা ওই সময় পারি নাই, এখন অবশ্য ইনশাল্লাহ পারবো সেটা বিষয়, ওই সময় আমি 4টায় শেষ করার ট্রাই করছি, কিন্তু আমাকে 5টা ব্লক দিতে হয়েছে, এবং এখানে আমাদের একটা প্লাই আছে যেটাকে আমরা বলি, আমরা বলতে বলতে ওই আনিস স্যার থেকেই জেনেছি এটাকে চায়না প্লাই বলি, চায়না কমার্শিয়াল প্লাই, সেটা হচ্ছে প্লাইয়ের মধ্যে ফাইবার থাকে, যেটা যেটা আমরা ছোটবেলায় দেখতাম যে আলমারি টালমারির পিছনে দেয় বা ছবির ফ্রেমের পিছনে দেয়, এখন আশগুলোকে আশগুলাকে আমি ওই স্কেচের কারণে আমি হচ্ছে অনেক ক্যারেক্টার টোন পারতাম, আমার টোনের ধরন ছিল এরকম মানে একই কোনো ঘোড়ায় যে টোন দেয় ক্যারেক্টার অনুযায়ী ওটা পারতাম, সেই কারণে আমার ওই টোনের জন্য স্কেচের জন্য আমি ওই ফাইবারগুলোকে
ধরেন সবগুলার তো ধরেন ফাইবার হয়তো এরকম, একটা এরকম কাটলাম, ধরেন যদি স্কোয়ার হয় দুইটাকে একটাকে ঘুরাই দিলাম, একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল, আরো যে দুইটা ওই ব্লক গুলো। আচ্ছা এক সেকেন্ড, আমি আরেকবার ইন্টারাপ্ট করছি তোমাকে। শৈবাল আবার কোয়েশ্চেন রেখেছে তোমার কাছে, যে লাইট কালার কে কি আগে নিয়েছিলে? তুমি যদি ওই অ্যানসারটা দাও। হ্যাঁ আমি আমি এই অ্যানসার এটা আমি লাইট কি ডার্কে দিয়েছি কাজটা, কাজগুলো আচ্ছা হ্যাঁ সবগুলা কাজই আমার লাইট থেকে ডার্কে যাওয়া, তো আমি ডার্ক থেকে লাইটে করার একটা আমার, আরো যেটা হচ্ছে যে আমি একটা ট্রান্সপারেন্ট কালার ইউজ করছি, মানে আমাদের আমরা বলি তিন তিন মিডিয়াম, মানে একটা সাদা না সাদাকে তিন তিন মিডিয়াম বলি, ওইটা দিয়ে, যে কারণে আমার কাজ কালার দেখবেন একটু ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট কালার, এবং এই এই কালার গুলো হচ্ছে কি এই পুরো ব্যাপারটাই আমাদের প্রফেসর আনিসুর জামান স্যারের কাছ থেকে নেওয়া, কিন্তু কালার গুলা আমি এক্সপেরিমেন্ট করেছি আমার মতো, আমার হচ্ছে আনিস স্যারের যেটা হচ্ছে কালার প্রত্যেকটা ফিক্সড করে বানিয়ে রাখতেন এবং পরবর্তীতে ওই কালার ম্যাচ করে ওই প্রিন্ট করতো আমি, হ্যাঁ এক সময় তিন পাঁচ তিনটা বা পাঁচটা প্রিন্ট নেওয়ার পরে আমি কালার বানাই রাখতাম, আমার আমার চ্যালেঞ্জ ছিল আমি এই হুবহু কালার আবার বানাবো, যদি 19-20 হয় হোক তাতে আমি পরোয়া করি, আমি প্রতিবার এই যে আমার হয়তো কালার যদি আপনি একটু খেয়াল করে দেখেন কাঠে এরকম কালার কিন্তু একটু অন্যরকম কালার, মানে কথা যদি এটা টোটালি আমার মতো, কারণ আমি এই কালার নিয়ে অনেক খেলেছি, মানে আমার নিজের সাথে চ্যালেঞ্জ যে আমি পূর্বের কোনো স্যাম্পল না দেখি প্রিন্টের কালার দেখে আমি এই কালারটা বানাবো, তো এই কারণে কালারের এইরকম আর কালার ট্রান্সপারেন্ট নিয়েছি এই, হ্যাঁ লাইট থেকে ডার্কে, আর যেটা বলতেছিলাম ওই ফাইবারকে যখন স্কোয়ার একই সাইজের দুইটা ব্লক একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল নিলাম, এবং পরের ব্লকটা কাটার জন্য এই ব্লকটা একটা আস্ত প্লাইয়ের উপর এমন ভাবে রেখেছি যাতে এই প্লাই টেক্সচারটা কোনাকুনি হয়, এই কর্নার বরাবর হয়, মানে এতে প্লাই একটু ওয়েস্ট হয়েছে কিন্তু আমার তাইলে চারটা প্লাই টেক্সচার পাচ্ছি, একটা হরিজন্টালি ভার্টিক্যালি একটা ডান্সিং থেকে বাই একটা বাসে থেকে দাঁড়ে, আমার এই কাজ যদি একটু ভালো করে দেখা হয় দেখুন যে এই টেক্সচার গুলো আছে, এই ফাইবার গুলাকে আমি যদি আমার পেন্সিল স্কেচের যে ক্যারেক্টার টোন পারতাম না, যে সোজা নর্মাল যে ক্যারেক্টার টোন দিতাম সেই টোন হচ্ছে এখানে চলে আসতেছে, এই ফাইবার অনুযায়ী আমি টোন কাটতাম, মানে আমি উৎকাঠেও যে ক্যারেক্টার অনুযায়ী কাটতাম, ফাইবার অনুযায়ী ওইটাকে ডাইমেনশনালি কেটে ওইটা ফালানোর পরে একটা ডাইমেনশন দিয়ে নেয় হচ্ছে। আরেকটা প্রশ্ন করেছিল প্রথমে, হ্যাঁ আরেকজন প্রশ্ন করেছেন যে কাজের বিষয় নিয়ে যদি কিছু বলো ভালো হয়। আচ্ছা উনি মনে হয় জানতে চাইছেন যে তোমার কাজের বিষয়গুলো, ধরো তুমি প্রথম দিকে তো আমরা দেখেছি যে তুমি রিয়েলিস্টিক ধরনের কম্পোজিশন করেছো, তারপরে এখন বর্তমানে তুমি যে কাজগুলো করছো সেগুলোতে পুরো ড্রাস্টিক চেঞ্জ হচ্ছে, সেই রিয়েলিস্টিক ধরন থেকে তুমি বেরিয়ে এসে সম্পূর্ণ অন্য জনারের একটা কাজ করছো, তো এই যে তোমার কাজের বিষয় বা কাজের বিষয়ে পরিবর্তন এইগুলোর বিষয়ে বলবে। আর তার আগে শৈবাল তোমাকে আর একটা কথা জিজ্ঞাসা করেছে, সেটা হচ্ছে তুমি যে তোমার প্রথম দিকের যে কাজগুলোর কথা বলছো ব্লকে ব্লকে ভেঙে তুমি প্রিন্ট নিয়েছো, সেগুলোর রেজিস্ট্রেশনের ব্যাপারটা একটুও জানতে চেয়েছে। না না ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ যেটা বলছিলেন কাজের রেজিস্ট্রেশনের ব্যাপারে, আমাদের আমার কাছে মুক্তি নেই একটা এল সিস্টেম, একটা জাপানিজটা কেন্তু বলে বা রেজিস্টার বলতে পারি আমরা, এল সিস্টেম করে নিতাম, তো ওইটার উপরে ওইটার মধ্যে ব্লক এবং পাশে পেপার রাখার জন্য ওটা খাঁচ কাটা আছে যে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি পরে পেপার বসিয়ে ছাড়তাম এই ক্যান্তোতে। হ্যাঁ এখানে হচ্ছে কি আমার বন্ধুদেরও অনেকেরই দেখেছি যে প্লাই যখন কাটে সেই জায়গাগুলো প্রত্যেকটা প্লাই সমান কাটতে পারে না, প্লাই বোর্ড কাটাটাও ইম্পর্টেন্ট, আমি মোটা এন্টি কাটা দিয়ে কাটতাম, আমাদের অনেকেই করাত দিয়ে কাটতো ম্যাক্সিমাম, এবং আমার আমি নিজেও একটা যে জিকসো মেশিন বলে মেশিন আমার নিজেরও কিনেছিলাম,
ইজি করার জন্য, কিন্তু দেখলাম ওই মেশিনের ব্যালেন্স হয় না, মেশিনের পরও আমাকে এন্টি কাটার দিয়ে কাটতে হয়, এবং ঠিকটা খুব নিখুঁত ভাবে কাটতাম, এবং যদি প্রায় 19-20 হয়ে যেত এবং হতো, তখন একটা পিন নেওয়ার পর যদি দেখতাম পিনটার উপর দিয়ে 3 নম্বর ব্লকটা একটু বেরিয়ে গেছে, তখন আমার ওই রেজিস্টারে রেখে 3 নম্বর ব্লক প্রত্যেকটা ব্লক সারি সারি রেখে একটা ব্লকের বাইরের অংশ কলম দিয়ে দাগ দিয়ে পরে ওইটাকে আবার স্কেল এবং মোটা অ্যাঙ্গেল ইউজ করতাম ইন্ডিকেটার দিয়ে কাটার সময়, কারণ পাতলা স্টিলের স্কেল ইউজ করলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি, তখন ওই অংশটা বাদ দিয়ে আবার রেজিস্ট্রেশন করতাম। মানে আমার এই রেজিস্ট্রেশনের এই প্রসেসটাও আবার ওই আমার ওই টিচার থেকেই নেওয়া, উনি জাপান থেকে পড়ে আসাতে উনি এই বিষয়ে খুবই দক্ষ, ওনার সাথে আমি সরাসরি কাজের সুযোগ পাই ওনার কাজের হেল্প করার পারপাসে, যেই কারণে এই জিনিসগুলো আমি সরাসরি ওনার কাছ থেকে আয়ত্ত করি, এই কারণে রেজিস্ট্রেশনটা আমি মনে করি যে অনেক বেশি পারফেক্ট। এবং জানি না আমার স্যার আমার টুকার দেখতেছি কিনা, আমার কাছে মনে হয়েছে স্যারের অনেক কাজের রেজিস্ট্রেশন আমার দেখে মনে হয়েছে এটা রেজিস্ট্রেশন আরো নিখুঁত হয়ে গেল, আমি স্যার সরি মাফ করবেন যদি আপনি দেখে থাকেন। তো যাই হোক, আমি ওই স্যার অসম্ভব নিখুঁত একজন মানুষ, পরিপাটি নিখুঁত, আমার সবসময় ইচ্ছে বা যেটাই করি আমি আরো বেশি, আমি যখন ক্লাসে যখন কাজ করতাম আমার টেন্ডেন্সি ছিল আমার থেকে বেশি কাজ কেউ করতে পারবে না, আমি কাউকে বাধা দিতাম না, বাধা দিতাম না তো অনেক বন্ধুরা মনে করতাম আমি পড়ে দিকে, আমি চিন্তা করতাম এবং আমি ওদেরকে আমি কখনো বলি নাই, অনেকেই হয়তো আমাকে প্রতিদিন ভাবছে কিন্তু আজকে হয়তো ওরাও দেখতেছে, কিন্তু ওদের জন্যই আমি এই পর্যন্ত, কারণ ওরা আগে থেকে ভালো কাজ করত, ওরা কাজ করত বিধায় ওদের দেখে দেখে ওদের সাথে কাজ করতাম, ওদের পিছনে থাকতাম কিন্তু ক্লাস পরে দেখা যেত ওদের কাছাকাছি, যেই কারণে আমি মনে জানা চাইতাম ওরা আরো ভালো করুক যাতে আমি আরো ভালো করতে পারি, কারণ আমি জানি না কিভাবে বুঝতে পারছিলাম ওই সময় থেকে আমি ডিটারমাইন্ডেড যে আমার প্রতিদ্বন্দ্বী হওয়া না, আমার প্রতিদ্বন্দ্বী হয়তো আছে আমেরিকাতে কেউ আছে, আমার প্রতিদ্বন্দ্বী হয়তো ইউকেতে কেউ, এবং কারণ আমার টিচাররা এইভাবে বুঝাইছিল যে তোমরা নিজেদের মধ্যে কনফ্লিক্ট করো না, কারণ একটা স্টিল লাইফ আমাদের 10 জন ছিলাম, 10 জনের 11টাই একই রকম, এইভাবে যখন আমাকে বুঝাইছিল আমি তখন ক্লিয়ার হয়ে গেছি যে আমরা কারোর সাথে কেউ কনফ্লিক্ট করব না, কারোর রাস্তায় কেউ না, যার যার ইন্ডিভিজুয়ালি যে যতদূর যাইতে পারি, তো ওরা খুব ভালো কাজ করতো বিধায় আজকে আমি ইন্ডিয়াতে পড়তে পারছি, নিজের মধ্যে নিজের ভালো কাজ করতে পারছি বা যতটুকু সম্ভব আমি হ্যাপি, তো আমার এই বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, ওদের জন্য আমার পথ চলা অনেক সহজ হয়েছে। আর তুমি আমাদের এর পরের যে প্রশ্নটা করলাম, হ্যাঁ কাজের পরিবর্তন, এক্স্যাক্টলি কাজের পরিবর্তন, আমাদের ঢাকা ইউনিভার্সিটি তো প্রতিষ্ঠা চারুকলা প্রতিষ্ঠা করছে শিল্পাচার্য জয়নুল আবেদিন, যিনি যার শিক্ষা বা গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে আপনারা তো জেনে থাকবেন, দেশ বিভাজনের সময় উনি শিল্পগুরু শফিউদ্দিন আহমেদ আপনার হরেন দাসের ক্লাসমেট ছিল, উনি ওখানে শিক্ষকতা, ওনারা শিক্ষকতা ছেড়ে দিয়ে কিন্তু বাংলাদেশে এসে একটা আর্ট স্কুল তৈরি করে সেটার ফলাফল, তো আমাদের যে একাডেমিক যেই সিলেবাসগুলো ক্লাসগুলো সেগুলো মোটামুটি গভর্নমেন্ট আর্ট কলেজের সাথে রিলেটেড, যেই কারণে আমার ওই রিয়েলিস্টিক চর্চাটাই এভাবে গ্রো করে এই ল্যাটেরাল যে কাজগুলো দেখে, আর সম্ভবত একটু মিস হয়ে গেছে আমার রবীন্দ্র ভারতীর কাজ সম্ভবত নেই, এটা আসলে এই মুহূর্তে মনে পড়লো যে থাকা অবশ্যই জরুরি ছিল, তাহলে আমাকে রিড করতে সুবিধা হতো, তো আমার যেমন মাস্টার্সে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে এরকম ছিল, কারণ এখানে মাস্টার্স আমি শুরু করেছিলাম প্রায় 6 থেকে 8 মাস ক্লাসের পরে স্কলারশিপে হয় যায়, ওই সময় একটা টেন্ডেন্সি থাকে যে মাস্টার্স যে ভাঙতে হবে বিমুক্ত কিছু করতে হবে, এইটা নিয়ে আমাদের আমি মনে করি যে ঢাকা ইউনিভার্সিটি বা ঢাকার ম্যাক্সিমাম ফলাফলের মাথা নষ্ট হচ্ছে, অনার্স যখন শেষ হয় হঠাৎ করে আমাদের হয়তো আমি জানি না অবশ্যই আমাদের একাডেমিক সবকিছু ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হয় ফোর্থ ইয়ারের দিকে যদি একটু বিমূর্তটা জিনিসটা কি এটাকে কীভাবে যাওয়া যায় বা কাজের সাথে এগুলো হয়তো রিলেট করা দরকার, তো আমি এইসব বিষয়ে বলবো না, তো আমাদের এরকম কোনো সিলেবাস ছিল না যে ফোর্থ ইয়ার মানে ব্যাচেলারের লাস্ট পার্টে, তো একটা ভয় ছিল বিশাল, তো ক্লাসে আমি কোনোভাবে বুঝে গেছিলাম যে
বিমূর্ত নিয়ে এত চাপের কিছু নাই, সেটা হচ্ছে যে মূর্তটাই বিমূর্ত হইতে পারে, এটাকে যদি ভিন্ন ভাবে দেখা যায়। মানে নিরীক্ষা বিষয়টা কি, একটা জিনিসকে বিভিন্ন ভাবে পর্যবেক্ষণ করা, সেটাই নিরীক্ষা। নিরীক্ষামূলক কাজ করতে যে আমার একবারে কেউ কিছু বুঝবে না এরকম কিছু করার দরকার নাই। আমি যে বোতল আঁকি বা স্টিল লাইফটাকে বিভিন্ন ভাবে আমি করতে পারি, ওটাকে নিয়ে গবেষণা করাই নিরীক্ষা। এই জিনিসটা আমি রবীন্দ্র ভারতীর কাজে হচ্ছে এবং আমার টেন্ডেন্সি ছিল, হ্যাঁ অবশ্যই এই বিমূর্ত জিনিসটা কি, আমি অবশ্যই সেই দিকে যাব, কিন্তু না বুঝে যাব না। যেই কারণে আমি রবীন্দ্র ভারতীর কাজে হচ্ছে মূর্ত এবং বিমূর্তর মধ্যে একটা কাজ ছিল, যেটা হচ্ছে চায়নাতে যে পুরোই বিমূর্ত হয়ে গেছে, কিন্তু সেটারও আরেকটা কারণ আছে, সেটা বলতেছি। তো আমি হচ্ছে কি যে রবীন্দ্র ভারতীতে কাজ করলাম, আর রবীন্দ্র ভারতী তো বা হিন্দি আপনি জানেন মানে সমসাময়িক বা কন্টেম্পোরারি আর্টের চর্চা, সেক্ষেত্রে খুবই একটা বিপদে পড়ি। এখানে আমি একটু এটা বলতে পারলে ভালো লাগবে যে রবীন্দ্র ভারতী আমাকে কিভাবে, আমি রবীন্দ্র ভারতীর পার্টে কমফোর্ট ফিল করি। আর রবীন্দ্র ভারতীতে যদি প্রিন্ট মেকিং এর একজন টিচার আছেন সুজয় মুখার্জি, ওনার একজন ক্লাসমেট, আমার যে বললাম যে রোকনুজ্জামান উজ্জ্বল, উনিও শান্তিনিকেতনের ওনার ক্লাসমেট ছিল, আমার হাতে খড়ি, আমার ডিপার্টমেন্ট ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক, উনিও রিয়েলিস্টিক কাজ করে। তো সুজয় মুখার্জি আমাকে বলতো যে ওনার বন্ধু উজ্জ্বল, তো উজ্জ্বলের মতো কাজে গেছে, উজ্জ্বলের বিলো করে তারা এগুলা করে কি করবি। উনি যে প্রথমে যে কোশ্চেন করতো মাথার উপর দিয়ে যাইতো, বুঝতাম না যে আসলে কি, মানে কখনো বিরক্ত লাগতো, কখনো ভয়, মানে একবারে আমাকে একবারে ধমনে মুছে ডাস্টবিনে ফেলে দিতে হয়, ঠিক আছে। তো আবার ওই সময় আমাদের দায়িত্ব ছিল পরাগ স্যার, উনি আমার আদর স্নেহ করে মাথায় হাত দিয়ে এত হতাশার কিছু নাই, তুমি কাজ যা করতেছি করো, একটা এরকম একটা স্নেহ পাইতাম। এবং লাকিলি রবীন্দ্র ভারতী যদি শ্রেয়শ্রী দিকে চিনে জানেন হয়তো, তো ওনার ক্লাস পাই, ওনার যদি আগে অনেক গল্প শুনেছি, আমাদের অনেক বড় ভাইরা রবীন্দ্র ভারতী পড়ে আসছে, তো ওনার ক্লাসে হচ্ছে ওনার এমন ভাবে বুঝাইছে যে আমি, আরেকটা কথা বলি যে এই ঢাকায় আর্ট হিস্ট্রি যে পড়াটা একটা বইয়ের মধ্যেই ছিল, কিছু কোশ্চেনে দিত লিখে দিতে হইতো, পরীক্ষার আগে একদিন ব্যাক সপ্তাহ কোনো রকম কিছু করতাম দিতাম, কিচ্ছু মনে নাই। কিন্তু বিলিভ মি শ্রেয়শ্রীদের ক্লাসের আমি 80% আমার মনে আছে, মানে আমার তার ক্লাসের বাসায় যে আসতে আমি পড়তে হয়নি, এবং আমার ক্লাসের পরে আমি পড়ালেখায় আগ্রহ পাইছি। এবং রবীন্দ্র ভারতী এই 2 বছর নিয়ে আমার বই পড়া শুরু হয়, ওই সময়ই আমি বিভিন্ন ধরনের আর্টের বইয়ের সাথে যুক্ত হই, বাংলাদেশে যুক্ত ছিলাম না, এটা আমার বুঝতে পারি নাই, এটা আমি খুবই আমার জন্য দুঃখজনক। তো এই রবীন্দ্র ভারতীর সময়টা হচ্ছে, একে হচ্ছে আর্ট হিস্ট্রিটা এবং মডার্ন আর্ট, পোস্ট মডার্ন আর্ট এবং বিভিন্ন বেসিক ইজমগুলো, যেটা হচ্ছে ধরেন রেনেসাঁ, হোক রেনেসাঁ, বারক, ফবিজম, এই বিষয়গুলো হচ্ছে মিনিমালিজম, ল্যান্ড আর্ট, এগুলো না শ্রেয়শ্রী ক্লিয়ার করে দেয়। মানে আমি বুঝাইতে পারবো, আমি আসলে একটু আবেগী হয়ে যাচ্ছি, মানে এত সহজ, মানে আগে ইজম টিজম শুনলে মানে মাথার উপর দিয়ে যাই। তো উনি এই জিনিসটা পার্ট পার্ট করে একটা পত্রিকা রিলেট করে একবারে ক্লিয়ার হয়ে যায়। এবং আরেকটা হচ্ছে দেবদত্ত স্যার, খণ্ডকালীন শিক্ষক রবীন্দ্র ভারতীর, এখন আছেন কি আমি জানি না, উনি হচ্ছে ইন্ডিয়ান আর্টের ইন্ডিয়ান স্কাল্পচার পড়াইছে, মানে উনি ওই ওয়েস্টার্ন আর্টের সাথে কিভাবে যে কম্পেয়ার করে দিছে, মানে স্বপ্নের মতো যে একটা কিভাবে সংযোগ তৈরি করে, সেই জায়গা থেকে হচ্ছে আমি ক্লিয়ার হয়ে গেছি। সুজয় স্যার আমার মাথা পাগল করে দিছে, রাতে ঘুমাইতে পারি নাই, এই শিল্পটা কি, মানে প্রতি সেমিস্টারেই আমার মাথায় আসছে যে শিল্প কি, পরের সেমিস্টারে মনে হয়েছে যে এটা শিল্প হতে পারে, পরের সেমিস্টারে আবার শিল্পর পিছনে ছুটেছি, এরপরের সেমিস্টারে আবার মনে হয়েছে যে শিল্প এটা হতে পারে, মানে আমার আমার একটা স্বর্ণযুগ গেছে কলকাতার লাইফে। আর কলকাতার মানুষজন কলকাতা আসলে মানে আমার মনে হয়েছে যে সবই আয়, মানে মানুষজনের যে জীবনযাত্রা জীবন, আমি কলকাতা 2 বছর মানে পায়ে হাঁটছি, মানে বিভিন্ন সুযোগ পাইলি আমার, সেটা অবশ্য পরাগ স্যার ওই ব্যাপারে উৎসাহ দিচ্ছে আমাকে,
পরাগ স্যার আমাকে বলেছে ওই যে জিতপুর থেকে নাকুদা মসজিদ পর্যন্ত হেঁটে দেখবে, একবারই হেঁটে দেখতে বলছিল, কিন্তু আমি কতবার হেঁটে দেখছি তার কোনো হিসাব নেই, কারণ আমি বা ওই পুরানো কলকাতা মানে এর কোনো হিসাব নেই। এই যে মানুষগুলা, এই যে মানুষজন, যে আমি যদি ছবিগুলো আমার কলকাতার যে আমার প্রথম অবস্থায় কি হলো যে রিলিস্টিকের কারণে প্রথম সেমিস্টারের পরে পলাশ সেনগুপ্ত আমাদের দায়িত্ব নেয় সেকেন্ড সেমিস্টার, উনি বলেন তোর তো এগুলো সব ডকুমেন্টেশন হয়ে যাচ্ছে, তুই কি ডকুমেন্টেশন করতে চাচ্ছিস? আমি বললাম না, তো আমি তো ডকুমেন্টেশন করতে চাই না, আমি তো আর্টওয়ার্ক করতে চাই না, এটা তো আর্টওয়ার্ক হচ্ছে না। বললাম আচ্ছা, ও এর আগে একটা ব্যাপার আমি বলি, পরাগ স্যারকে যখন প্রথম আমাদের বললে যে আমার বললো ফোর্থ মডিউল, মানে আমার সম্পর্কে বলতে আমার পিছনে শিক্ষক, আমি আমার এই কাজ টাজ নিয়ে আমি তাদেরকে বলছিলাম যে আমার ন্যাচারালের কাজে দেখবেন যে কিছু লেবারের বা শ্রমজীবী মানুষের ছবি আছে বা বস্তির ছবি আছে, তাহলে আমি বললাম যে আমি গরিব দুঃখী মানুষের ছবি ছবি আছে। উনি বলে মানে গরিব দুঃখী মানুষের কষ্টের কথা বলতে চাই, পরে উনি বললো যে এখানে তো কোনো কষ্ট নাই, এটা তো একটা গরিব দুঃখী মানুষের সাধারণ জীবনযাত্রার ছবি। পরে আমি এবার দেখলাম যে আসলে এখানে তো কোনো কষ্ট নাই, সাধারণ জীবনযাত্রার ছবি সুন্দর করে ফুটাই তুলছে মানে বিশাল বিপাকে। তো ঠিক আছে, মানে আমি ভাবছি একটা কিন্তু আঁকছি আর একটা বা ইয়ে করতে পারি। তো পরের সেমিস্টারে এবং ওই ওই সময় ডকুমেন্টেশন গুলা যা কলকাতার টানা রিক্সা, কলকাতার যে পানি ভ্যানে করে যে পানি বিক্রি করে সকালবেলা, যে জিনিসগুলো আমার কাছে আমি বাংলাদেশের লাইফে দেখি নাই বা আমার কাছে যেগুলো ইন্টারেস্টিং লাগছে, এবং কলকাতার আর্কিটেকচার বিভিন্ন বারান্দা গুলা, তো পরবর্তীতে এগুলাকে আমি ভিন্ন ভাবে আমি অনেক ট্রাই করছি যে কিভাবে আর্ট ওয়ার্কের দিকে যাওয়া যায়, কিন্তু পলাশ সেনগুপ্ত ম্যাডাম আমাকে বললো ডকুমেন্টেশন হয়ে যাচ্ছে। পরে বললো যে তুই যদি ডকুমেন্টেশন করতে চাস কোনো সমস্যা নাই, তুই তাহলে এটাই কর। আমি বললাম যে না, আমি ডকুমেন্টেশন করার আমার ইচ্ছে নেই। তারপর উনি বললো যে তাই এগুলাকে তুই আরো ভিন্ন ভাবে চিন্তা কর। পরে আমি বিভিন্ন আমি যেটাকে ফোকাস করতে চাই সেই সাবজেক্টের আগে কলকাতার বিভিন্ন দুইটা লেয়ারে কাজ করার ট্রাই করলাম, ব্যাকগ্রাউন্ড একটাকে দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন একজনকে বিভিন্ন জায়গায় উপস্থাপন করলাম, রিক্সা চালককে মানে ওনারা যে হাতে টান দিয়ে যে দৌড়ায় উড়ে যেতে চায় সেটাকে আমি মোটামুটি আকাশে ঠাই দিচ্ছি যে তারা মানে যতটা সম্ভব। তো তারপরেও এগুলো হচ্ছিল না, তখন আবার মনে হচ্ছিল যে আরো ভিতরে যাইতে হবে। তারপর পলাশ সেনগুপ্ত আমাকে আরো সাজেস্ট করলো, তারপর এই মানুষগুলোর ইন্টারভিউ নিলাম যে বললো যে হচ্ছে না, তারপর এদের ইন্টারভিউ নিলাম, রিক্সা চালক, পানি বিক্রেতা, সকাল ভোরবেলা এদের জন্য এরা যখন পানি বিক্রি করতে আসে, পানি ভরতে আসে, ভোরবেলা বসে থাকলাম, রাস্তার পারে যারা গোসল করে বস্তির মানুষ মহিলা এদের জীবনযাত্রা দেখতাম, সাথে ক্যামেরা ছিল, স্কেচ খাতা ছিল, ড্রয়িং করতাম, এবং মানে নিজের ভিতরে নেওয়ার চেষ্টা করতাম, কারণ ওই পলাশ সেনগুপ্ত বলছিল যে একটা ফরেনার আসলে যেরকম যে ভিউ প্রথমে বলছিল তার ভিউ সেই রকম, আমার কাছে মনে হলো যে আমি কিভাবে কলকাতার মানুষ হব, কলকাতা কিভাবে ভিতরে ঢুকাতে হবে, আদারওয়াইজ শিল্পকর্ম তো তৈরি হবে না। তো এইভাবে থাকতে 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 পরবর্তীতে একটা জেলের ছবিও এঁকেছিলাম, জেলেদের অবশ্য মাছ ধরার সাথে যাইতে চাইছিলাম গঙ্গার ইয়েতে, আমাকে নেয় নাই। তো এরকম ইন্টারভিউ ডকুমেন্টেশন এবং ভিডিওগ্রাফিও অনেক করেছি। তো একটা সময় মনে হইলো যে আচ্ছা এদের, এবং তখন হচ্ছে কি যে এদের যারা কেউ উড়িষ্যার কেউ বিহারের, এরা কলকাতায় আসছে, এদের সাংসারিক অবস্থা, বাসায় কে আছে, কার স্বপ্ন কি, দেশ সম্পর্কে কার তার ভিউ কি, তাদের ভিউ কি, তাদের সমস্যা, সরকারের প্রতি ক্ষোভ কি, বিভিন্নভাবে এগুলো নিয়ে লেখালেখি এবং রেকর্ডিং দিয়েই করি। কিন্তু একটা সময় লাস্টের দিকে মনে হলো যে পথে ঘাটে মানুষের মানুষ মহিলা বৃদ্ধ এদেরকে দেখার চেষ্টা করলাম যে আর্টটা কি, মানে অনেস্টলি আমি ট্রাই করছি। আমি এখানে যেমন আমি অজন্তা যাওয়ার আগে আমি আসলে মাথা আসলে শোনা গেলেও মনে হয় আমি স্বপ্নে ওই অজন্তার গুহা চিত্রের আবহ একদিন স্বপ্নে দেখছি, যেটার সাথে আমি আমি কখনো দেখি না এটা আসলে, কারণ আমি প্রচন্ড কলকাতায় মেডিটেশন শুরু করি, কারণ আমি বুঝতে পারতেছিলাম না আমি আসলে
কি পরিমাণ হতাশ ছিলাম এক সুজয় মুখার্জির জন্য, কিন্তু সেই জিনিসটা আমাকে প্রতিনিয়ত পেইন দিছে। আবার ওই যে পলা সেনগুপ্ত, জয়ন্ত স্যার, পরাগ স্যার, এরা না থাকলে আবার আমার এই মানে মাথা হয়তো নষ্ট হয়ে যায়। আচ্ছা এক সেকেন্ড, আমি একটু ইন্টারাপ্ট করছি। প্রথমত আমাদের এই লাইভের টাইম প্রায় শেষ হয়ে এসেছে, তো আমরা আমাদের এই লাইভটা ক্লোজ হয়ে যাওয়ার পরে আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের সেকেন্ড লাইভে ফিরে আসব। তো যারা যারা আমাদের সাথে আছেন তারা আমাদের সাথে আবার ওটা কন্টিনিউ করবেন। আর নরেশ হালদার দাদা উনি বলেছেন যে তোমার কাজগুলো উনি দেখতে চান, তো সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি আমাদের ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন। আমাদের ওয়েবসাইটে ওনার নাম দিয়ে সার্চ করলে আপনি ওখান থেকেই ওনার সমস্ত কাজ দেখতে পাবেন। কন্টিনিউ করো। আচ্ছা, আমার যেটা বলতেছিলাম যে সুজয় মুখার্জি স্যারকেও ধন্যবাদ, যদিও ওই সময় মাঝে মাঝে প্রায় বিরক্ত লাগবে, কিন্তু সে সব সময় প্রশ্ন তৈরি করবে। মানে আমি একটা জায়গা কি দাঁড় করাতাম এবং ঠিক উনি শিক্ষক, ওনার পড়াশোনা ভালো, ওনার সাথে পেরে উঠতে আমার পক্ষে হয়তো এখনো সম্ভব না, কিন্তু আমি যখন যেটাকে দাঁড় করাতাম সেটাকে প্রশ্নবিদ্ধ করতো, সেটাকে হয়তো অনেকে সান্ত্বনা দিত, কিন্তু আমি সান্ত্বনাকে ইন্সপায়ার হিসেবে নিয়ে নেমে যেতাম। আমার কথা হচ্ছে না তাইলে তার প্রশ্নের জবাব আমি কীভাবে দেব, আমি সে জবাব খুঁজতাম। আমি কলকাতার রবীন্দ্র ভারতীর শিথিল মোড়, নিউ মার্কেটের অজস্র মানুষের দিকে তাকাইয়া ছিলাম ঘন্টার পর ঘন্টা। কখনো মনে হয়েছে যে পাশ দিয়ে একটা মেয়ে হেঁটে গেছে, তার সুবাসে আমাকে ভালো লাগছে, আমার কাছে মনে হয়েছে এটাই। বা কোনো মেয়ের দিকে তাকাইয়া মনে হয়েছে যে চোখ সরাইতে পারতেছি না, আমার কাছে মনে হয়েছে এই ভালোবাসা, এটাই আর্ট। শিথিল মোড়ে এক বৃদ্ধ মহিলা রিক্সায় উঠতে পারতেছে না, আরেক তার বৃদ্ধ মানে তার হাজবেন্ড পিছন থেকে তাকে ঠেলে উঠাচ্ছে, আমার কাছে মনে হয়েছে এটাই আর্ট। এরকম অজস্র বিষয়, আমি এরকম শীতের মনে দাঁড়িয়ে আছি ডায়েরি নিয়ে, একটা মেয়ে হুট করে আমার সামনে এসা পড়ে গেছে, হঠাৎ করে আমার ডায়েরি হাত থেকে পড়ে আমি তাকে উঠাইছি, পরে মনে হয়েছে আমি কেন উঠাইলাম, এটাও তো আর্টই হইতে পারে। এরকম বিভিন্ন সময় প্রতি মুহূর্তেই আমাকে এই সমসাময়িক, আবার কলকাতায় তো সবচেয়ে বড় জনপ্রিয় একটা শব্দ সমসাময়িক, কন্টেম্পোরারি আর্ট কিনা, বা আমি আমার ট্রেডিশনাল বা রিয়েলিস্টিক আর্ট কেন, তো এইসব প্রশ্ন অজস্রই সম্মুখীন হয়েছি। আর এইভাবে অতিক্রম করার পরে একটা কথা যেটা বলতেছিলাম যে আমি মানে প্রচণ্ড মেডিটেশন করি, এবং আমি বাংলাদেশে থাকার সময়ে ড্রিঙ্কস করলেও কলকাতায় যে যেটা সহজলভ্য আমি সেই ড্রিঙ্কস ছেড়ে দিছিলাম, কিন্তু আবার একটা সময় মানে নিজে মদের বোতল বিস্কি কিনে এনে খেয়ে এক্সারসাইজ করছি, মানে এক্সারসাইজ প্রচুর পেইন দিতাম নিজেকে, যে আমার মানে কেন হচ্ছে। আমি এরকম হয়েছে প্রায় মানে 30 মিনিট টানা দৌড়াইছি, দৌড়ে একটা সময় পড়ে গেছি, মানে মানে এত পেইন, এবং পেইন দৌড়ে পেইন নিয়ে আমি হচ্ছে গঙ্গার পাড়ে। গঙ্গা আসলে আমাকে অনেক কিছু শিখাইছে, আসলে একদিনে হয়তো কলকাতার লাইফ আমি বলে শেষ করতে পারবো না, কারণ কলকাতা আমার অনেক আবেগ, অনেক স্মৃতি, অনেক ভালোবাসা, এবং কলকাতার বন্ধুরা, মানে এত কিছু বলে শেষ করা যাবে না। তবে যেটা বলতেছিলাম যে এই বিভিন্ন কিছু আমাকে দাঁড় করাইছে, এবং শেষের দিকে আমার কাছে মনে হয়েছে এত মানুষের কনসেপ্ট আমি কেন নেব, আমি কেন আমার ফিলিংস কলকাতায় মাথার পরে আমার ফিলিংস কেন আসবো, মানে প্রত্যেকটা সেমিস্টারে আমার আর্ট থিওরি আমার চিন্তা চেঞ্জ হয়েছে, 4টা সেমিস্টার ছিল, তো শেষের সেমিস্টারে যেটা আমি করার চেষ্টা করছি যে আশেপাশের মানুষ, আশেপাশের বাড়িঘর আমাকে কি ইম্প্যাক্ট ফেলছে, আমার দৃষ্টিভঙ্গি কি, আমাকে কেন জিনিসগুলো ভালো লাগে বা খারাপ লাগে, এই বিষয়ের উপর আমি কাজ করার চেষ্টা করছি। কিন্তু হয় কি সেমিস্টারের জন্য অনেক সীমাবদ্ধতা থাকে, অনেক ডিসার্টেশন করতে হচ্ছে, ক্রিটিক্যাল অ্যানালাইসিস দিতে হচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে তোমার কাছ থেকে আমি জানতে চাইবো যে তোমার ডিসার্টেশন পেপারটা কি ছিল। আমার ডিসার্টেশনের ব্যাপারটা ছিল বাংলাদেশের ছাপচিত্রে মানব শরীরের অবস্থা। আচ্ছা, কারণ আমি যেহেতু ফিগারেটিভ কাজ করতাম, তো প্রথমে চিন্তা ছিল যে আমাদের ডিসার্টেশনের সময় হচ্ছে 6 মাস, তো কি কারণে যেন প্রথম 2 মাস ডিসার্টেশন আমার টিচাররা শুরু করতে পারেনি। হ্যাঁ, রবীন্দ্র ভারতী কি একটা গ্রেডিং সিস্টেম ওই সময় চলতেছিল, উন্নয়ন চলতেছিল, যাই হোক যে কি
এ গ্রেড বি গ্রেড এরকম একটা গ্রেডিং হবে কোন উন্নয়নের কারণে দেরি হয়েছে। তো 4 মাসের মধ্যে পরীক্ষা টিক্ষার সময় আমার হাতে ছিল 2.5 মাস, এর মধ্যে ডিসার্টেশন পেপার তো ওকে করতে হবে। তো আমার ওই রকম প্রথমে চিন্তা হলো যে পুরো শিল্পকলার উপরে এই ভারত উপমহাদেশের মানব শরীরটা কিভাবে আসে, কেন আমরা এই ফিগার গুলো আসে। তারপর গাইডের সাথে কথা বলে গাইড বললো এগুলো তো বিশাল, পারবি না কমা। আবার বাংলাদেশে শিল্পকলায় আসলাম, কিন্তু বাংলাদেশ শিল্পকলা অনেক বড় কমা, পরে আবার কমা যেতে শুধুমাত্র বাংলাদেশের ছাপচিত্রেই মানব শরীরটাকে কে কোন দৃষ্টিভঙ্গিতে দেখছে বা কার কাজে কিভাবে রিপ্রেজেন্ট হয়েছে সেইটার উপর তৈরি করি। কিন্তু তার সাথে সাথে আমি একবারে শুরু থেকে ছোট আকারে দেখাই যে কোন সময়ে কিভাবে মানব শরীরটাকে উপস্থাপন হয়েছে। প্রথমে কিছু বিভিন্ন সভ্যতা এবং এর পরবর্তীতে বাংলাদেশের শিল্পকলায় কিভাবে হয়েছে এটাও মোটামুটি আরেকটু বড় আকারে দেখাই। এর পরবর্তীতে ফাইনালি বাংলাদেশের ছাপচিত্রটা নিয়ে একটু বেশি ডিসকাস থাকে। আমি খুবই স্যাটিসফাইড এবং ডিসার্টেশনে আমাকে আমার গাইড ছিল সুজয় মুখার্জি স্যার। সে যখন গাইড তখন আমি খুব ভয় পাই আর কি, সুজয় স্যার নিজেই আমাকে চুজ করে নেয় যে ওকে আমি করাবো। তো আমি জানতাম না, পরে যখন উনি শুনলাম আমি খুব ভীত ছিলাম, কিন্তু স্যার আমাকে খুবই হেল্প করছে এবং খুবই উৎসাহ দিয়েছে। তো স্যারকে এই জন্য খুবই অসংখ্য ধন্যবাদ। ডিসার্টেশন পেপারটা আমার আমি মনে করি ভালো হয়েছে, আমি স্যাটিসফাইড এই অল্প সময়ে যতটা করেছি। এবং এছাড়াও বাংলাদেশের ফিল্ম মেকাররা যারা ফিগারেটিভ কাজ করে তারাও আমাকে অনেক হেল্প করেছে, অনেক কারণেই হেল্প করবে। এবং পরবর্তীতে আমি আমার এই রিয়েলিস্টিকের সাথে আমি নিজেকে ইনভলভ করি রবীন্দ্র ভারতীর কাজের সমাপ্ত হয় যে আমার ফিলিংস। আমি আসি যে চায়নাতে যে কাজের এই পরিবর্তনের কারণ। আচ্ছা এক সেকেন্ড জনি, একটু ইন্টারাপ্ট করছি। হ্যালো, হ্যাঁ ইন্টারাপ্ট করছি, আমাদের টাইমটা এক্ষুনি শেষ হয়ে যাবে, 16-15 সেকেন্ড রিমেনিং দেখাচ্ছে। তো আমরা আবার ফিরে আসছি, মানে এটাকে ক্লোজ করে আমি আবার তুমি আমাকে সেম ভাবেই জয়েন করো, আমি আমাদের সেকেন্ড লাইভে তোমার সাথে।